এটা আবার কোনটা? আমার প্রিয় ভাই, নারে রিসালাত যদি বলেন জবাব হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা ভুল, এটা হবে না। নারে তাকবীর বলা জায়েজ, নারে রিসালা বলাও জায়েজ, কিন্তু জবাব বাংলাদেশে ভুল ঢুকেছে। নারে তাকবীর মানে হলো তাকবীর উচ্চকিত করো, তাকবীর বুলন্দ করো, আওয়াজ জোরে করো তাকবীরের। তখন আমরা বলি আল্লাহু আকবার, নাকি আমরা বলি ইয়া আল্লাহ? আমাদেরকে আল্লাহরে ডাকতে কইছে? আল্লাহরে ডাকো, তাহলে বলতাম ইয়া আল্লাহ। তো নারা মানে আল্লাহরে ডাকো না, তাকবীর বলো তো আল্লাহু আকবার। তো নারা রিসালা মানে রিসালাত বলো, তো রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ইয়া রাসূলুল্লাহ পাইলেন কই? রাসূলকে এভাবে ডাকা তো জায়েজ নয়। আমরা ডাকবো কারে? জোরে বলতে হবে, কাকে ডাকবো? রাসূলকে শুধু মদিনায় গিয়ে ডাকতে পারবেন, কাছে যাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উনি কাছে কবর থেকে শুনতে পা, দূর থেকে ডাকবেন না। কারণ দূর থেকে যারা ডাকে তাদের মনে মনে এরকম চিন্তা কারো কারো থাকে, রাসূল সব জায়গায় হাজির নাজির, বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি গায়েব জানে? গায়েব জানে কে? এখানে রাসূলকে ইয়া রাসূলুল্লাহ ডেকে লাভ ডাকি? এগুলো ভুল করবেন না, এসব এগুলো আবেগি কথাবার্তা। তাহলে এখন থেকে নারে রিসালাত যদি কেউ বলে জবাব কি দেবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আপনি বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল,